বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে অভিযুক্তের বয়স মাত্র 15 বছর, আর অভিযোগ কায়েমের 25। যুবতীর দাবি, ইসলামিক শরীয়ত মোতাবেক বছর খানেক আগে তাদের গোপনে বিয়ে হয়, কিন্তু বিয়ের পরে নাকি মুখ ঘুরিয়েছেন প্রেমিক। প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20, কিন্তু সেই প্রেমিকের বয়স যদি হয় মাত্র 15 বছর আর প্রেমিকার 25। শুধু তাই নয়, সেই নাবালক স্বামীর সঙ্গে ঘর করতে চেয়ে যদি তার বাড়ির সামনে ধর্ণা দেন প্রেমিকা। হ্যাঁ, এমনটাই ঘটনা ঘটেছে বুধবার। তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুর। বুধবার সকাল হঠাৎ স্ত্রীর অধিকার পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসে পড়লেন এক প্রেমিকা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করেছে প্রেমিক, কিন্তু এখন সংসার করতে চাইছে না সে। তবে চমক অন্য জায়গায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে অভিযুক্তের বয়স মাত্র 15 বছর আর অভিযোগ কায়েমের 25। এদিকে 25-এর প্রেমিকা নাছর বান্দা, তিনি নাবালক স্বামীর সঙ্গে ঘর করবেন এই পণ করে বাড়ি ছেড়ে এসেছেন। প্রতিজ্ঞা নিয়ে নাবালকের বাড়ির সামনে ধর্ণায় বসে রয়েছেন এক যুবতী। এদিকে ঘরের মধ্যে তীব্র অস্বস্তিতে ছেলেও তার পরিবারের লোকেরা, তাই সকাল থেকে বাড়ির গেটে তালা ঝুলিয়ে তারা গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ। বুধবার এমন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুরে। ওই বাড়ির সামনে কৌতূহলী জনতার ভিড় বাড়ছে, তা অবশ্য পরোয়া করছে না যুবতী। তার দাবি, মাজেরুল ইসলাম বয়স 15, তার সঙ্গে 2 বছর চুটিয়ে প্রেম করেছেন। আক্তারি খাতুন বয়স 25-এর দাবি করছেন যে বিয়ের ছবিও তার কাছে রয়েছে। আক্তারি বলতে থাকেন, একটা রং নম্বরে ফোন কল থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ছেলের সঙ্গে একাধিকবার সহবাসও হয়েছে, সে তাকে স্ত্রীর মতো ব্যবহার করেছে। বছরখানেক আগে তার এক আত্মীয়ের বাড়িতে গোপনে ইসলামিক শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। ছেলের পরিবারের লোকেরা তাদের সম্পর্কের কথা সবাই জানেন, কিন্তু এখন ছেলে এবং তার পরিবারের লোকেরা তাকে মানতে অস্বীকার করছেন। বুধবার প্রেমিকার বাড়িতে গেলে তার মা তাকে বাড়ি থেকে বের করেও দেন বলেন যুবতী। অন্যদিকে ছেলের মা নুরশিবা বিবি জানান, তার ছেলে নাবালক, বয়স মাত্র 15 বছর, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্কই নেই, এ বিষয়ে এলাকার কেউ কিচ্ছু জানে না। যদি বিয়ে হয়েই থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে। তার আরও অভিযোগ, মাস দুয়েক আগে তার ছেলেকে অপহরণ করে ওই মেয়ে ও তার পরিবার পুলিশ গিয়ে ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে প্রেমিকা আক্তারি খাতুনের দাবি, আমাদের 2 বছরের সম্পর্ক, একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে মাজেরুলের সঙ্গে, এমনকি আমাদের বিয়েও হয়েছে, কিন্তু মৌলবি এখন বিয়ের কাগজপত্র দিতে অস্বীকার করছে যে। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।